তেইশ জুলে আজ ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন দেশের সাতটি রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের মোট আটান্নটি কেন্দ্রে আজ ভোট গ্রহণ চলছে এরই মধ্যে কেশপুর বিধানসভা কেন্দ্রের এক অঞ্চলের তুষখালের ষোল নম্বর বুথে বিজেপির পার্টি অফিস সহ বহু বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পোলিং এজেন্ট মন্টু পাল গোবিন্দমাল মাল ভাদু পান অসিত পান শিশির পান এবং বিশ্বাস রানার বাড়িতে ভাঙচুর করা হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার সোনাচুড়া এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট শুরু হলেও বাসিন্দাদের অভিযোগ বোমাবাজি চলে রাত ভোর অন্যদিকে আবার ষষ্ঠ দফার মধ্যেই মৃত্যুর খবর এলো তমলুকে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ শুক্রবার রাতে অর্থাৎ ভোট গ্রহণ হওয়া শুরুর কয়েক ঘন্টা আগেই মৃত্যু হলো শেখ মইবুল নামের এক তৃণমূল নেতার তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহিষাতলের বেতকুণ্ডের ঘটনা অভিযোগ বিজেপি নেতা কর্মীদের সঙ্গে কথা কাটাকাটির পরে সংঘর্ষ বাঁধে তার জেনে মৃত্যু হয় বলে দাবি একাংশের তবে ঘটনার পিছনে ঠিক কারা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় অন্যদিকে আবার দিনের শুরুতেই দেবাংশু ভট্টাচার্য অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়িয়ে দেওয়া হচ্ছে তাদের দুই বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন দেবাংশু তাদেরকে কোথায় তুলে নিয়ে যাওয়া হয়েছে তা এখনো পর্যন্ত তৃণমূল জানতে পারেনি এমনকি তিনি এও অভিযোগ করেছেন একটি বাঁশের সাঁকর অপর পারে চারশো ভোটার রয়েছেন রাতে সেই সাঁকর ভেঙে দেওয়া হয়েছে যাতে তারা গিয়ে ভোট দিতে না পারেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন দেবাংশু অন্যদিকে আবার কেশপুরে পার্টি অফিসেই তালাবন্দি করে রাখা হয় সিপিএম এজেন্টদের